গুরুদেব আপনি কিছু বুঝতে পারছেন না না আমি আমি শুধু একটা ওই পায়ের ছাপ একটা লকডার পায়ের ছাপ পেলেই আমি খুঁজে পাবো নিশ্চয়ই খুঁজে পাবো হ্যাঁ লকডা লকনা লকনা পাবে না একটাও পায়ের ছাপ পাবে না আমি সব মিটিয়ে দিয়েছি সব মা সিংহ বাহিনী পাইয়ে দে মা পাইয়ে দে লকনা লকনা কি হলো গুরুদেব আপনি দাঁড়িয়ে পড়লেন কেন গুরুদেব আপনি কি এই ছাপের কথাই বলছিলেন রক্তের ছাপ পায়ে কাটা ফুটলে যেরকম রক্ত সেই রক্তের ছাপ তারপরে লকডাউনে আশেপাশে কোথাও আছে সামনেই কোথাও আছে রুদ্র রুদ্র আটকা ওদের ডাকো ডাকো রুদ্র লকনা নকুলদা লকনা শুনবে না শুনবে না লকনা দূরে চলে যাক আরো দূরে লকনা কিরে আবার দাঁড়িয়ে পড়লি কেন মা হ্যাঁ কিরে ব্যথা লাগতেছে ব্যথা করতেছে কেউ আমায় যেন নাম ধরে ডাকছে নাম ধরি ডাকলো এই মাঝরাতে এইখানে তোর নাম ধরি কে ডাকবে আবার না 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 ও মনের ভুল এই জায়গা ভালো নয় মা চল 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 পেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি পেরিয়ে যেতে হবে আয় 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 লকনা 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 লক গুরুদেব কিছু তো বুঝতে পারছি না কোন দিকে যাই বলুন দেখি লকনা 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 গুরুদেব কিছু তো বুঝতে পারছি না কোথায় গেল বলুন তো আবার সেই অশুভ আত্মার উপস্থিতি অনুভব করছি সবাই ওদিকে যাচ্ছে চলুন আর সময় নষ্ট করতে হবে না চলুন দাঁড়াও রুদ্র আমি আমি আর হাঁটতে পারছি না আমার শ্বাসের কষ্ট হচ্ছে তুমি তুমি যেমন করে হোক ওদেরকে আটকা ওরা হয়তো আমাদেরকে দেখে দ্রুত পায়ে হাঁটছে শোনো শোনো অমাবস্যা পড়ে গেলে তাহলে কিন্তু আর সূর্যদেবকে বাঁচানো যাবে না কি আপনি কি বলছেন গুরুদেব আসলে আসলে আমি চন্দ্রকলা দেবীকে আমি আমি হাসপাতালে বলতে পারিনি যাতে ওরা ভয় না পেয়ে যায় কিন্তু লকডাকে যদি আর কয়েক ঘন্টার মধ্যে সূর্যদেবের কাছে না নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে না না গুরুদেব তেমনটা আমি কিছুতেই হতে দেবো না আমি এক্ষুনি যাচ্ছি লকনা 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 রুদ্র বাধা বাধা তৈরি করছো তুমি আমার পথে আজ তোমাকে শেষ করার সুযোগ পেয়েছি আমি শেষ করব তোমায় রুদ্র তুমি একা তুমি পরিশ্রান্ত তুমি সবকিছুর মূলে তোমাকে আটকালে সব আটকানো যাবে যেমন গাছের শিকড় উপরে টানলে গাছে মিমড়ে যায় তোমার ক্ষেত্র তাই হবে খুব ভালো করে শুনে রাখো লকনার স্মৃতিতে সূর্যের দেওয়া সিঁদুর আমি কিছুতেই উঠতে দেব না কিছুতেই না রুদ্র
কে? কি আমার রক্ষা কবচ গলার ফাঁস হয়ে যাচ্ছে কিভাবে? নিশ্চয় সেই প্রেতাত্মার প্রভাব, নিশ্চয় সেই প্রেতাত্মার। শঙ্করানন্দ একবার অন্তিম আঘাত আনতে পেরেছি, এরপরে তোমার আর উঠে দাঁড়ানোর ক্ষমতাই থাকবে না। আর কেউ তোকে বাঁচাতে পারবে না, মরতেই হবে তোকে শঙ্করানন্দ, মরতেই হবে। চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। জয় জয় মা সিংহ বাহিনীর জয়, জয় মা সিংহ বাহিনীর জয়। চল চল লগ্না, লগ্না দাঁড়াসনি, চল। হ্যাঁ চল চল মা চল। মারে এক কাজ কর, তুই আমার কোলে উঠি আয়। হ্যাঁ আমার কোলে উঠি আয়, আমি তোরে নিয়ে পালিয়ে যাবো, কেউ আমাদের ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না। কোলে উঠি আয়, কোলে উঠি আয়। চল লগ্না দাঁড়াসনি, চল 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 লগ্না। কি হলো, দাঁড়ালি কেন? চল বলছি। বাবা বাবা ছোটকা ডাকছে। হ্যাঁ ডাকতেছি, আমি 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 শুনতে পেয়েছি, আমি শুনতে পেয়েছি। কিন্তু তুই যাবি না মা, আমি বলতেছি তুই কিন্তু যাবি না, যাবি না তো বল, যাবি না তো? না যাবো না, চলো পালিয়ে চলো, আর ঘুরেও তাকাবো না। চল 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 মা। লগ্না নগুলদা, নগুলদা নগুলদা, শোনো শোনো শোনো, তোমরা 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 এভাবে মুখ ফিরিয়ে নিতে পারো না, তোমরা যেতে পারো না, আমার কথা শোনো, তোমরা ফিরে চলো, চলো লগ্না, চল মা চল। না আমরা যাবো না। না মানে এখন নকুলদা, এখন কিন্তু মাথা গরম করার সময় নয়, আমার কথা শোনো, তোমরা ঠান্ডা মাথায় আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। লগ্না ও বাড়ির বিপদ জেনেও তুই যাবি না? না যাবি নি, ও বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ কোনো সম্পর্ক নেই। চুপ কর,
আমি জোর হাত করে তোমাদেরকে বলছি তোমরা তোমরা চুপ করো। আর তাছাড়া আমি লকডাউন মুখ থেকে শুনতে চাই যে ও ওই বাড়িতে যাবে না। মানে বলি দে মা, তুই নিজে মুখে বলি দে তো যে তুই যাবি না। এরপরও যদি যাস তাহলে তুই কিন্তু আমার যাব না। আর দেখো না আমাকে, ফিরে যাও, যাব না। চলো বাবা। চল মা চল। লগ্না সূর্যের বড় বিপদ লগ্না। তাও তুই যাবি না? চল লগ্না, চল মা বলতেছি, নইলে তুই কিন্তু আমার মরা মুখ দেখবি বলতেছি। চল চল। দাঁড়াও নকুল, লগ্না তুই এভাবে মুখ ফিরিয়ে নিতে পারিস না। তুই যদি ও বাড়িতে না যাস তাহলে কিন্তু তোর লাট সাহেব আর ভালো জেঠুর মুখ দেখতে পাবি না তুই। এটা এটা আমার কথা নয় রে, এটা গুরুদেবের কথা। কি রে তুই চুপ করে আছিস যে? তার মানে তুই ও বাড়িতে যাবি না, তাই তো? ঠিক আছে, কিন্তু চলে যাবার আগে একটা কথা শুনে রাখ, তুই যদি ও বাড়িতে না যাস তাহলে তোর ভালো জেঠু আর আর সূর্য দাদাবাবুর কিন্তু মরা মুখ দেখবে। দেখেন আমি আপনারা কষ্ট করি বলতেছি, লগ্না যাবে না, আপনি ফিরে যান। হ্যাঁ কষ্ট করি বলতেছি, আপনি ফিরে যান। মারে তোরা নতুন করে কিছু জানবেন না, আমাদের অনেকখানি পথ যেতে হবে। চল। কিন্তু নকুলদা, বাবা লাট সাহেবের বিপদ। সেই লাট সাহেবই তোকে বিপদে ফেলেছিল। এখানে দাঁড়িয়ে এসব নিয়ে কথা বলে কি লাভ নকুলদা? বরদাবাবুর বিপদ, সূর্যদাদাবাবুর বিপদ আমি সব মানতেছি, সব মানতেছি। আমার খুব কষ্ট হতেছে, কিন্তু আমারে মাফ করবেন, আমি যেতে পারবো না। লগ্না যেতে চাইতেছে না, আমি যেতে পারবো না। চল মা চল 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 চল। ডাক্তার বলে দিয়েছে ওরা বাঁচবে না। তুমি আমার কথাটা একবারটি শোনো। আমি পারবো না, আমি আমি শুনতে পারবো না। কেন বুঝতেছেন না? শুনলি পরে আমি নরম হয়ে যাব। ওনারা সব ভালো মানুষ রুদ্রদাদাবাবু, আমার কথা কানা শোনেন, ওনারা সব ভালো মানুষ, ভালো হয়ে যাবে। বরদাবাবুও ভালো হয়ে যাবেন, সূর্য দাদাবাবুও ভালো। গুরুদেব ওই এক কথাই বলেছেন, লগ্না না গেলে বরদা ভাই সূর্য ওরে কেউ বাঁচবে না। আপনি আর কথা বাড়াবেন না, আমি যেতে পারব না, আপনি ফিরে যান। ওই বাড়ি একবার যখন আমি ছেড়ে এসেছি আমি আর ফিরব না। দেখেন আমি গরিব হতে পারি, কিন্তু আমার একখানা আত্মসম্মান বোধ আছে, আত্মসম্মান বোধ আছে। হ্যাঁ তাদের বিপদ, তাদের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, কিন্তু কিন্তু লগ্না কি করতে পারে? দেখো নকুলদা, আমি যাদের জন্য করতে বলছি তাদের কি দোষ? বরদা ভাই সে বরাবর চেয়ে এসেছে যাতে তোমাদের ভালো হয়, তোমাদের তোমাদের সুখ শান্তির কথা সবসময় সে ভেবে এসেছে। তার এমন একটা সময় তুমি যাবে না, লগ্না যাবে না, তার সাথে তোমার কিসের শত্রুতা নকুলদা? তার কথাটা তো একবারটি ভাবো। ভাববো কেন ভাববো না? বরদাবাবু তো আমার কাছে ভগবান, তারে ভুলে থাকতে পারবো? পারবো না। কিন্তু নকুল নকুল, যাকে তোমরা ভগবান বলছো সেই ভগবান এখন মৃত্যুশয্যায়, তাকে তোমরা বাঁচাবে না নকুল? তারে বাঁচাবার জন্য তো ডাক্তার বাবুরা রয়েছেন গুরুদেব, আমরা কি করতে পারি? না না তোমরা নয়, তোমরা নয়, লগ্না মা কিছু করতে পারে। আচ্ছা গুরুদেব, কেন বারবার এক কথা বলতেছেন আপনারা? আমাদের লগ্নার কি এমন ক্ষমতা আছে যে? সে তোমাদের ভাবতে হবে না। তোমরা যদি ইন্দ্রদেবের প্রতি কৃতজ্ঞ থাকো, সূর্যকে যদি সত্যি ভালোবেসে থাকো, তাহলে তাহলে লগ্না মাকে যেতে দাও, একবারটি যেতে দাও। কিরে লগ্না,
তুই চুপ করে আছিস, সে কিছু বলবি না? বাবা, আমি সেখানে তোমায় থাকতে বলবো না, কিন্তু এই বিপদের সময় যখন গুরুদেব বলছেন তখন একবার যাই না আমরা? না দাদা, আর সেখানে নয়। একবার যখন আমরা শেখর ওপরে চলেই এসেছি তখন আর কেন? বাবা, তুমি তো মালি, বাগানে আগাছা উপড়ে ফেলার সময় তুমি তো বলো যে লগ্না মাটি থেকে যদি শিকড়গুলো তুলে ফেলা যেত তাহলে আর আগাছা হতো না। কিন্তু সেই শিকড় তুলে ফেলা খুব কষ্টের, মাটির নিচে যে শিকড় থেকেই যায়। হ্যাঁ, আর সেখান থেকে নতুন গাছও জন্মায়। কিন্তু তুই কি সেখানে যেতে চাস? তুই কি চাস বল, যাবি তুই? আমরা যদি সত্যিই এখান থেকে চলে যাই তাহলে তো আমরাও ওদের মতন হয়ে যাব পিসি। সকলে আমাদের দিকে আঙুল তুলে বলবে যে যতদিন প্রয়োজন ছিল ততদিন ওরাও ছিল, আর এখন প্রয়োজন মিটে গেছে তাই। নকুলদা, তুমি আর মনের মধ্যে কিছু রেখো না, আমার কথাটা শোনো, ফিরে চলো, ফিরে চলো। আমি আমি হাত জোর করে তোমার কাছে বলছি, আর দেখো মা নিজে আমাকে পাঠিয়েছেন, চলো নকুলদা চলো। বেশ বেশ, আপনারা এত করে যখন বলতেছেন চলেন, চল মা চল। দেখেন লগ্না গেলি পরে বেপদ কাটবে না কাটবে না আমি জানি না, সত্যি আমি জানি না, তবে একটিবার শেষ দেখাটা দেখি আসি। লগ্না রে চলব। হ্যাঁ 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 নকুলদা, এসো এসো, শিগগিরই এসো, চল আসো। আপনি কিছু বলছেন না ডাক্তার বাবু? তবে কি শেষ রক্ষা হলো না? বড় বৌমা বলছি না, কোনো কথা বলবে না, চুপ করো। না মানে একটা খুবই খারাপ খবর আছে। কি খারাপ খবর? ইন্দ্রবাবু, কি হয়েছে ইন্দ্রর? কি হয়েছে ইন্দ্রবাবু? কোমাতে চলে গেছে। সূর্য, কি খবর সূর্য? কোনো আশা নেই, লাইফ সাপোর্ট সিস্টেম যতক্ষণ আছে ততক্ষণই। মানে আপনি কি বলতে চাইছেন? আমি বলছি ডক্টর সেন, আপনি যে কাজে যাচ্ছিলেন যান, আমি ওনাদের নিয়ে যাচ্ছি, আসুন আমার সঙ্গে আসুন। না আসবো, কি হয়েছে কি খবর? আসুন আসুন, দেখাচ্ছি। পরিষ্কার করে খুলে বলছেন না কেন আপনারা? আসুন এদিকে দেখুন, মনিটারটা একটু ভালো করে দেখুন। আমরা একটা শেষ চেষ্টা করব, তবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি তত মনে হয় না কোনো লাভ হবে। ভালো করে দেখুন মনিটারটা, ওই যে এবড়ো খেবড়ো লাইনটা দেখছেন, ওটা স্ট্রেট হয়ে গেলেই কিন্তু সব শেষ।